আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নেহা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচন স্বচ্ছ CCDT UK উদ্যোগে Faith and Community Cohesion Beyond Ulwich শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। মিল্টন কিংসের প্রথম বাঙালি কাউন্সিলর মোহাম্মদ দেলোয়ার খানের সাথে বাঙালি মিডিয়ার মতবিনিময়। শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত। সম্প্রতি সম্পূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচন সহ বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রশংসা করেছেন ব্রিটিশ এমপি লর্ড এবং এমইপিরা সোমবার স্থানীয় সময় সকাল নটায় প্রধানমন্ত্রীর হোটেল সুটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসে তারা শেখ হাসিনাকে এই সন্তোষের কথা জানান এছাড়া আগামী সাধারণ নির্বাচন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনীতির নামে মৌলবাদী শক্তির সাম্প্রতিক সহিংস তৎপরতা সম্পর্কেও প্রধানমন্ত্রীর সাথে ব্রিটিশ রাজনৈতিকরা আলোচনা করেন এতে ব্রিটিশ লর্ডসভার সদস্য লর্ড শেখ লর্ড বিলোমরিয়া লর্ড হোসেন লর্ড আহমেদ ব্যারনেস পলা মঞ্জিলাউদ্দিন সাবেক মন্ত্রী জিম ফিস প্যাট্রিক এমপি চার্লস এম ইপি রিচার্ড ফুলার এমপি উপস্থিত ছিলেন এ সময় বাংলাদেশের পক্ষে ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মিজরুল কায়েস এছাড়া বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করতে ব্রিটেনের সব ধরনের সহায়তা প্রদান করে যাবে বলেও মন্তব্য করেন ব্রিটিশ নেতারা এদিকে পাঁচ দিনের ব্যক্তিগত সফর শেষে আজ দুপুর তিনটায় বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলারুসের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রবিবার পূর্ব লন্ডনের ওয়েস্টহামের ইমপ্রেশন ইভেন্ট এই অনুষ্ঠানে বাঙালি সাজে বড় ও কনের পাশে ছিলেন টেলিফ সিদ্দিকীর মা শেখ রেহানা ও বোন রূপন্তী সিদ্দিকী এতে দুই পরিবারের ঘনিষ্ঠরা ছাড়াও সাবেক ব্রিটিশ মন্ত্রী ও অর্ধ বিট ব্রিটিশ এমপি প্রধানমন্ত্রী তনয় সজীব ওয়াজেদ জয় সহধর্মিনী ক্রিস্টিনা ওয়াজেদ তনয়া সাইমা ওয়াজেদ পুতুল এবং স্থানীয় বাঙালি কমিউনিটির বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন সন্ধ্যে সাতটা বিশ মিনিট নাগাদ অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেন প্রধানমন্ত্রী এর আগে বর ও অনুষ্ঠানে স্থলে আসে জানা যায় লন্ডনের ক্যামডেন কাউন্সিলের লেবার কাউন্সিলর টিউলিপের বর পেশায় একজন সরকারি কর্মকর্তা পড়াশোনা করেছেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে শফিক সিদ্দিক ও শেখ রেহানার মেয়ে টিউলিপ লন্ডনের অভিজাত এলাকা হ্যামস্টেডে থাকেন প্রায় দুই ব্যাপী চলা এই অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে বাঙালি সংস্কৃতি উপস্থাপন করা হয় পরে নবদম্পতির সুখ স্বাচ্ছন্দ্য জীবনের কামনা করে দোয়া পরিচালনা করা হয় এই অনুষ্ঠান আয়োজনে আমাদের যারা সকলে চমৎকার অনুষ্ঠান সেজন্য আমি সবাইকে ধন্যবাদ দেয়াকে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন সেন্টার ফর সিটিজেনশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ফেথ এন্ড কমিউনিটি কজিয়ান বিয়ন্ড উলউইচ শীর্ষক সেমিনারের বক্তারা বিস্তারিত থাকছে শাহ এম এ হোসেনের রিপোর্টে পুলিশ হত্যাকাণ্ডকে কুক্ষিগত করে বর্ণবাদী সংগঠন ইডিয়েল মাথাচাড়া দেয়ার অপচেষ্টা করছে যা সম্প্রীতির বরাত টাওয়ার হ্যামগ্রেসে হতে দেওয়া হবে না সেন্টার ফর সিটিজেনশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে আয়োজিত ফেইথ সেমিনারে বক্তারা এই অভিমত ব্যক্ত করেছেন সংগঠনের চেয়ার বদরুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতনাল গ্রিন ও বো থেকে নির্বাচিত এমপি রুশুনারা আলী টাওয়ার হ্যামরস লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম টাওয়ার হেমর লেবার মেয়রাল পদপ্রার্থী জন বিক্স interfaith forum, chair, referent and green, labour deputy leader, councillor rachel sanders, promuko. well, we have in the east end, uh, we've had uh, far-right organisations uh, trying to stir up tension for a long time, and recently it's the english defence league. and what we have to do is make sure that the police take swift action and the government takes swift action to stop extremist violent organisations. But I think we all know that for the English Defence League, coming to Tower Hamlets is one of their primary objectives. So we must keep our pressure up and we must keep our eyes open. We must make sure they do not come here and try to divide us. It's her up. লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন টাওয়ার হ্যামলেটস লেবার বর্ণবাদ ইস্যুতে অতীতের ন্যায় ইস্পাত কঠিনভাবে ঐক্যবদ্ধ কোনোভাবেই বর্ণবাদীদের এই কাউন্সিলে তাদের উগ্র কার্যক্রম করতে দেওয়া হবে না সেমিনারে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক ড্যান্ডি আব্দুল আজিজ সর্দার এম ইপি পদপ্রার্থী কামালজিৎ ডান্ডু নুরুল ইসলাম কাউন্সিলর অন্য অন্যরা সেমিনারটি সঞ্চালনা করেন নাজ উদ্দিন শাহ চ্যানেল আই লন্ডন বিলেতের অবাঙ্গালি কাউন্সিল মিল্টন কিংসের প্রথম বাঙালি কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অত্র এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব বাঙালি মোহাম্মদ দেলওয়ার খান গত বিশে জুন অনুষ্ঠিত উপনির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি স্থানীয় বেথেলসি ফেননি স্ট্রাটফোর্ড ওয়ার্ডের নির্বাচিত টোরি দলীয় কাউন্সিলর রিটা বেন মারা যাবার পর সেখানে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয় দীর্ঘদিন থেকে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন মিল্টন কিংস কাউন্সিলের নির্বাচনে লেবার পার্টির হয়ে মোহাম্মদ খান তেরোশো ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী পান ভোট তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মিল্টন কিংস কাউন্সিলের প্রথম কোন বাঙালির অভিষেক শুধু নির্বাচনী নয় দেলার খান নির্বাচনের আগে লেবার দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও সাফল্য অর্জন করেন দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে সম্ভাব্য বাইশ জনকে পেছনে ফেলে তিনি দলীয় মনোনয়ন লাভে সক্ষম হন মোহাম্মদ খান নির্বাচিত হওয়ার পর প্রথম রবিবার লন্ডনের বাংলা মিডিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাপ্তাহিক বাংলা পোস্টের বার্তা সম্পাদক আব্দুল কাইমের পরিচালনায় এতে মোহাম্মদ খানের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সারোয়ার আলম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আবু তাহির চৌধুরী রহমত আলী মতিউর রহমান চৌধুরী তাইসির মাহমুদ মোহাম্মদ জুবায়ের জাকির হোসেন কয়েস খিজির হায়াত খান কাউসার সহ আরও অনেকে উল্লেখ্য ব্যক্তিগত জীবনে তিন সন্তানের জনক মোহাম্মদ খান রাজনীতির পাশাপাশি নিজস্ব মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সমূহের দেখাশোনা করেন তার বাংলাদেশের বাড়ি সিলেট জেলার থানার নিজ গ্রামে। এদিকে রাষ্ট্রীয় টাকা ব্যয় করে নিজের বোনের মেয়ের বিয়েতে যোগ দেওয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি কাউন্সিলর টিলিফ সিদ্দিকের বিয়ের অনুষ্ঠানস্থল পূর্ব লন্ডনের ইম্প্রেশন হলের অদূরে দুটি স্থলে বিক্ষোভ করে যুক্তরাজ্য বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সরে আহমেদের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী সহসভাপতি আবুল কালাম আজাদ আলহাজ তরমুস আলী মঞ্জুরুসামাদ চৌধুরী মোহাম্মদ তাজুল ইসলাম গোলাম রব্বানী উপদেষ্টা এম এ মালিক নুরুল আমিন শামী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসিম আহমেদ চৌধুরী ব্যারিস্টার আবু সায়েম শহীদুল ইসলাম মামুন তাহির রাহান পাবিল ফেরদু সালম হেলাল নাসিমুজ্জামান ইসলাম উদ্দিন করিম উদ্দিন তাজউদ্দিন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি সহ আরো অনেকে গ্লোবাল এডের উদ্যোগে লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত দি ফিক অব জাকাত ন্যাশনাল কনফারেন্স টুর দুই হাজার তেরোয়ের কনফারেন্স শেষ হয়েছে শনিবার কনফারেন্সের শেষ দিনে বিপুল সংখ্যক নারী সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল এডের চেয়ারম্যান ড জামান। এছাড়া শায়ক আব্দুর রহমান মাদানী ইসলামডেন মসজিদের খতিব শায়ক আব্দুল কাইম সহ ইউকের ওলামায় কেরামগণ বক্তব্য রাখেন টিভি উপস্থাপক ব্যারিস্টার রিজওয়ানের পরিচালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালানা সাইয়েদ কালাম উদ্দিন জাফরি এতে গ্লোবাল এইডের ভাইস চেয়ারম্যান শাইক আব্দুর রহমান মাদানী জাকাতের ফরজ আটটি খাত ও তার যৌক্তিকতা নিয়ে সুদীর্ঘ আলোচনা পেশ করেন কনফারেন্সে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন গ্লোবাল এইডের ড আবুল কালাম আজাদ ড আব্দুল সালাম আজাদি ইসলান্ডের মসজিদের ইমাম শাইক আবু তৈয়ব এবং মুফতি তারিক নসরুল্লাহ গ্লোবাল ট্রাস্টি আব্দুল বাতেন আশরাফ মাহমুদ উজ্জ্বল প্রমুখ শনিবার পূর্ব লন্ডনের পপুলারস্থ মে ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গনে কমিউনিটি ফেয়ার অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডিবলেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহমলেদ কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সেলিব্রেটিং ডিভার্সিটি এতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে মেলা বিভিন্ন ধরনের খাবার স্টলের পাশাপাশি শিশুদের খেলাধুলার ব্যবস্থা বিনোদনের স্থান লাইভ মিউজিক সহ বিভিন্ন কর্মকাণ্ড ছিল চোখে পড়ার মতো মেলা শেষে স্কুলের গভর্নর নুরজাহান উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিশ্বনাথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাউথ ওয়েস্ট ইউকে নামে নতুন এক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে রবিবার ফেলডাউনের স্থানীয় একটি রেস্তোরাঁয় ডটসেট ইউকে প্ল্যানিং মিটিং বিশ্বনাথ থানা কমিটি একটি নতুন সংগঠনের নাম প্রকাশ করে এ সংগঠনের উদ্দেশ্য হল এলাকার উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড করা এককভাবে কারো পক্ষে বড় কিছু করা যায় না তাই সকলের মিলিত প্রচেষ্টায় এলাকার জন্য এ সংগঠনের যাত্রা বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনটি ছোট আকারে হল এদের স্বপ্ন আকাশ জোড়া যুক্তরাজ্যে বিশ্বনাথের বহু প্রবাসী আনাচে কানাচে ছড়িয়ে আছে। অথচ কেউ কাউকে চেনে না এ সংগঠনের মাধ্যমে সবাইকে একই আনার মাধ্যমে বিশ্বনাথে স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল নির্মাণে ভূমিকা রাখার চেষ্টা করা হবে বলেও জানা যায় পরে সর্বসম্মতিক্রমে সমুজ মিয়াকে আহ্বায়ক করে দশ সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয় এর বাকি সদস্যরা হলেন হেলাল মিয়া মোদাসজি আলী আদি আহমেদ বাচ্চু শহীদুল ইসলাম সাদিকুর রহমান সুহেল আব্দুল হক ও মুরাদ মিয়া প্রমুখ সভাটির সার্বিক পরিচালনায় ছিলেন শাহ আলম অনুষ্ঠান শেষে সংগঠনের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয় আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে ব্রিস্টেল বাথ এন্ড ওয়েস্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ব্রিস্টালে কাউন্সিলর সার্ভিস প্রদান বেতকোডে অনুষ্ঠিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ